সালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ছোটো সীসা দিয়ে ও অরেঞ্জ দিয়ে কীভাবে সীসা তৈরি করবেন ওকে তো সবাই একটা অরেঞ্জ নেবেন ও একটা সীসা নেবেন তারপরে কিভাবে আমি কি করে দেখুন তো আমি সীসাটার মধ্যে আমি ফানি ভরবো এখন তো সবাই সবাই সীসা ফানি মাপ দিয়ে নেবেন তো আমি শীর্ষার্টার পানি চেক করে নিতেছি তো আমার চেক শেষ এখন এইটাকে চেক করবো ঠিক মতো হয়েছে কিনা আপনাদের শীর্ষার্টা আপনারা চেক করে দেখে নেবেন বুঝছেন তো আমার শীসার্টার পানি ঠিকঠাক আছে চেক করলাম সব কিছু দেখুন আমি এখন অরেঞ্জ চাকের তো অরেঞ্জ স্টার মাইস কান বরাবর কাটবেন বুঝছেন অরেঞ্জ স্টার বরাবর কাটবেন দেখেন তো ছুরি দিয়ে ও মাইসকানের যে অংশটা অ্যাঙ্গেল করে কাটবেন আমি কাটতেছি দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় আরও নতুন নতুন শীষের ভিডিও পেতে আমি কাটেছি দেখেন দেখেন মাসকানটাও কিন্তু পুরোই ফাঁকা ওকে এখন একটা ছুরি বা যদি ইয়ে থাকে মাইসকান বরাবর ছিদ্র করে নেবেন সময় দেখেন ছিদ্র করে নেবেন ও শীর্ষের মাথার উপর যে অংশ আছে ওটার বুঝছেন তো আমি দেখতেছি এখন মাপ ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে সব কিছু পারফেক্ট দেখেন সবকিছু ঠিক আছে আমি এখন এটার উপর মার্শাল রাখবো কিভাবে দেখেন মার্শেল রাখার সময় একটু খেয়াল করবেন কিভাবে রাখলে মার্শেল ভালো হয় দেখেন যে সিঁদুরটা করেছেন ও সিঁদুর বরাবর আঙ্গুল বা কিছু দিয়ে দৌড়বেন যেন মাসেলটা ভিতরে না যায় আমি রাখতেছি তো আমার একটু সময় লাগতেছে কারণ আমি একটু ভালোভাবে তৈরি করতেছি তো এই কারণে অবশ্যই সময় লাগবো কিছু ফাইতে হলে সময় লাগে তো এখন আমার রাখা শেষ যে ছিল একটু ডিজাইন করবো ডিজাইন করতেছি দেখেন একটু ডিজাইন করে নেবেন ওটা যেন সুন্দর লাগে ঠিক আছে আমার রাস্তাকে আমি রাখবো এখানে ডিজাইন করলে ভালো ডিজাইন করতেছি আমার রাস্তাকে রাখতেছি এখানে রাস্তাকে রাখতেছি রাস্তাকে রাখতেছি এখানে এখন এখানে তো আমার বানানো শেষ এখন এটার উপর রাখা হবে কয়লা দেখুন কয়লা রাখতেছি দেখুন কয়লা বেশি বড় রাখবেন না ছোট কয়লা আছে না ওগুলো রাখবেন সব সময় আমি কয়লা রাখতেছি ফাইট আলাদা এই নেই তারপর দেখবেন কিরকম ধোঁয়া আসে দেখা যায় গো আকাশে সেখন দেখেন এই ধোঁয়াটা কিরকম আসে দেখেন ছোট শেষে যেন দোয়া কিরকম আসে দেখেন এটা আপনার কাজের উপর ডিফারেন্স করবো সব সময় কিরকম দোয়া আসবো কিরকম আপনারা মাসাল রাখতে ওরকম করে রাখবেন ফ্লেভার গুলো আছে ওগুলো রাখতে দেখেন খুবই ভালো হয়েছে তো আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন বসে ট্রাই করে দেখেন সমস্যা নাই তো সবাই দেখুন কীভাবে বাই দিতেছে খুবই ভালো লাগতেছে ভালো হয়েছে সেটা সবাই ট্রাই করবেন করতে করতে অবশ্যই একদিন পারবেন সবাই ট্রাই করবেন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

বেশি বেশি করে সাপোর্ট করবো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য